হবে আর লেফট গেলে ডিক্রিজ হবে, আর ওয়াইতে এরকম উপরে গেলে ইনক্রিজ হবে আর নিচে গেলে ডিক্রিজ হবে। বাবা আর এটা আমাদের ওয়াইটার জুনিয়র শিখিয়েছিল চ্যাপ্টার 6 এ, ডাইরেকশন ওরিয়েন্টেশন উইথ কোঅর্ডিনেট জিওমেট্রি। আরে এক্স আর ওয়াই এর এই পজিশন গুলো আছে না, ওইগুলোকে কোঅর্ডিনেট বলে। এরকম যেরকম একটা স্প্রাইট বানাও, এরকম এরকম স্প্রাইট মানে এরকম কোন একটা অবজেক্ট, এরকম গেম ল্যাব, আর্টি, ডান্স পার্টি, অন্য কিছুতে, অন্য কিছু ওইগুলো, ওই স্প্রাইট গুলো জিনিস আছে ওইগুলো, ওটা ওই গেমটার অবজেক্ট হয়। ওই স্প্রাইট গুলো ওই লোকেশনটা খোঁজার জন্য আমরা কোঅর্ডিনেট ইউজ করি। যেরকম ভাবো আমি, আমার একটা র‍্যাবিট চাই আর ওটা পজিশনটা হবে 200 200, তো আমি লোকেশনটা যাব, তারপরে ওটা একটা মেক নিউ স্প্রাইট বলে আছে, ওটাতে স্প্রাইট বানাতে পারি, ওটাতে অলরেডি 200 200 আছে করা, তো ওটা তো ঠিক আছে। মেক নিউ র‍্যাবিট স্প্রাইট আর 200 200, লোকেশন 200 200, তো আমার ওটা ঠিক আছে, তো ওটা আমরা ইউজ করতে পারি। এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হয় আর লোকেশন মানে ফাইন্ড দা লোকেশন, উই ইউজ কোঅর্ডিনেট টু ফাইন্ড দা লোকেশন অফ দা স্প্রাইট। তার মানে কি হলো? মানে কোঅর্ডিনেট গুলো থাকে এই এক্স আর ওয়াই গুলোকে কোঅর্ডিনেট বলে, এই কোঅর্ডিনেট, ওই কোঅর্ডিনেট গুলোকে আমরা, রেকর্ডিং পজ হয়ে গেল কেন? হ্যাঁ চলো বলো। মানে মানে কোঅর্ডিনেট তাই জন্য আমরা ইউজ করি, একটা স্প্রাইট আছে ওটা লোকেশনটা খোঁজার জন্য আমরা কোঅর্ডিনেট ইউজ করি। ওকে, তো ওই যে ইয়ে হলে এক্স আর ওয়াই কি হয় যেন বললে? কোঅর্ডিনেট সি না না, ডব্লিউ লেফট সাইড রাইট সাইড কি বলছিলে একটা, ওটা বলো। ওই রাইট সাইড গেলে এই এক্স পজিশনটা ছোট ইনক্রিজ হবে, আর যদি এরকম লেফট যায় চলে ওটা ডিক্রিজ হবে, আর যদি উপরে যায় তাহলে ওটা, তাহলে ওয়াই পজিশনটা ইনক্রিজ ইনক্রিজ হবে, আর ডাউন গেলে ডিক্রিজ, আর যদি আমরা ডায়াগোনালি উপরে যাই তাহলে এক্স আর ওয়াই দুটো হবে, কেন কি এরকম যাচ্ছি তো এখানে এক্স আর একটু মোটা হয়ে যাচ্ছে না, যেরকম এই দেখো, এই দেখো মোটা হচ্ছিল না, ওর উপরে যাচ্ছি তো ওটা ডায়াগোনালি, তো ওয়াই পজিশনই ইম্পর্টেন্ট, ওটার জন্যই তো ওটা উপরে যেতে পারে। ডায়াগোনালি গেলে এক্স আর ওয়াই দুটোই চেঞ্জ হবে, আর এরকম ডায়াগোনালি মানে এরকম সাউথ ওয়েস্ট গেলে মানে এখান থেকে এখানে গেলে সব এক্স আর ওয়াই ডিক্রিজ হবে, আর এখান থেকে এখানে গেলে পুরো ইনক্রিজ হবে। ওকে ওকে, আর রাইট এন্ড লেফটে কি হবে? রাইট এন্ড লেফট যদি রাইট যায় তাহলে এক্স টা ইনক্রিজ হবে, যেরকম ভাবো 200 এ এক্স টা আছে, আর যদি আমি একটা স্প্রাইটটাকে এটাকে আরো নিয়ে আসতে পারি তো 283 হতে পারে, 240, এরকম যেতে যেতে 201 202 203 হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর যদি এইখান থেকে আসি, এইখানে 203 ছিল, 202 201 200 এখানে পৌঁছে যায়। ভেরি গুড। তো তোমার যখন কমে যায়, যখন ধরো কমে যায়, তখন তুমি কিভাবে এক্সপ্রেস করো সেটা? না এক্সপ্রেস মানে এক্সপ্রেস মানে যে কমছে, আমি কি করে বুঝবো কমে যাচ্ছে? ওই যে এরকম যখন এরকম মানে এরকম যখন স্টার্ট করি না, স্টপ করা আছে এই গেমটা, কিছু করে ক্লিক করি বা অন্য কিছু ক্লিক করি তাহলে এগুলো, তাহলে স্টপ থাকে তো অন্য জায়গায় ক্লিক করলে ওটা হবে না তখন, কিন্তু যদি বন্ধ থাকে স্ক্রিনটাকে একটা কোন ক্লিক করতে যাই কি ওটা, ওটাতে এরকম দেখায় এক্স আর ওয়াই, এরকম এক্স এক্স আর নাম্বার দেখায় এখানে 200 200, তো এরকম স্ক্রিন লেখা থাকবে মাউসের এই দিকটা, স্ক্রিন লেখা থাকবে ওইখানে লেখা থাকবে 200 200, সাইডে নিয়ে গেলে দেখাবে যে ওটা চেঞ্জ হচ্ছে, সাইডে নিয়ে গেলে ওইখানে এক্স পজিশন আমাদের লাগবে যে এরকমই যাচ্ছে, তো এক্স পজিশনটা চেঞ্জ হয়েছে তাড়াতাড়ি, এরকম না ওরকম হয় না, এরকম দেখলে ডিক্রিজ হয় দেখতে পাই। ভেরি গুড ভেরি গুড। এবার যখন ওয়াই ভ্যালু উপরে যাচ্ছিল, তখন ওটা ওয়াই ভ্যালু বেড়ে যাচ্ছিল, তাই তো? আর যখন নিচে যাচ্ছিল, ওয়াই ভ্যালু কমে যাচ্ছিল। তো এই যে ভ্যালুগুলো কত থেকে কমে আর কত থেকে বাড়ে? যখন 240
না, জিরো থেকে বলো, জিরো থেকে বাড়ছে কি করে বুঝবো? জিরো থেকে এরকম, জিরো থেকে ওপরে আমরা যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে আমরা উপর থেকে শুরু করব, কিন্তু ওই ওয়াই পজিশনটা বিনা এরকম এরকম হিলতে পারবে না। যদি এরকম স্ট্রেটলি করে দেখি আর ওটাতে যদি এরকম একটা এজেস ব্লকে আমাদের মাউস টাচ হয়ে যায়, তাহলে ওটাতে দেখতে, তাহলে ওই ওয়াই পজিশনটাতে দেখবো যেটা কত আছে ওইখানে বুঝতে পেরে যাব যে এতই এটা এতই ওটা আসতে পারে ওয়াই পজিশন। ভেরি গুড। তো তুমি তুমি তাহলে এগুলো জানো, কোঅর্ডিনেট জিওমেট্রি জানো? হ্যাঁ, কিভাবে করতে হয়? হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রি। ভেরি গুড। তো আমরা ওইটা করে দেখি আজকে, আমার আমার স্ক্রিন শেয়ার করি আবার। ওকে, সো এখন আমরা একটা পয়েন্ট করি, যেটার পয়েন্টটা ভ্যালুটা হচ্ছে 2 এন্ড 3। হ্যাঁ, তাহলে তুমি তুমি শোন বলতে পারো এই পয়েন্টটা কোথায় থাকবে? স্যার মানে বুঝতে পারলাম না, এই পয়েন্টটা কোথায় থাকবে তোমার তোমার যদি গ্রাফ পেপারে দেয়া হয় তাহলে গ্রাফ পেপারে কোথায় থাকবে এটা? ওই 2 এন্ড 3টা এরকম ডাইরেক্ট এক্স আর ওয়াই, তারপরে ওটার মাঝখানে সেম মানে এক্স আর ওয়াই এর পাশে ডট ডট, আগে এক্স আগে তারপরে ডট ডট তারপরে ওটার নাম্বারটা লেখা, তাই লিখতে হবে। ওকে, সোহন বললো কর্নার থাকে যেখানে সেখানে, একটা একটা ড্রয়িং খাতা, একটা ড্রয়িং খাতাতে এঁকে দেখাতে পারবে? তুমি ড্রয়িং করে দেখাতে পারবে? ড্রয়িং করে লাইন টেনে, লাইন টেনে পয়েন্টটা কোথায় হবে? করতে পারবো, কিন্তু এই পেপারটা দেখো। হ্যাঁ, দেখেছি তো, দেখলাম তো, এটা গ্রাফ খাতায় করে দেখাতে পারবে? দেখো এই 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 খাতাটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলে গ্রাফ খাতা। ওকে, তুমি আমার জন্য পাঠিয়ে, আপনি আমার জন্য পাঠিয়েছিলেন না? হ্যাঁ, তো তুমি ওটা দেখেছিলে ওইগুলো? এইগুলো মানে কি করতে হবে ওইগুলোতে? ওইগুলোতে এই এই পয়েন্টগুলো ড্র করতে হবে। দেখাও তো ঠিক করে। এই দেখো মাঝখানে আমি কতগুলো অ্যাক্সিস এঁকেছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দেখতে পাচ্ছো কিছু? গ্রাফ খাতাটা পাইনি আমি। কোনো কোনো অসুবিধা নেই, তুমি আমাদেরকে আবার বলো তো ডায়াগোনালি কি বলছিলে যে উপর দিকে গেলে? ডায়াগোনালি যায়, যদি আমরা এই রকম যাই তাহলে এক্স আর ওয়াই পজিশন আছে ওটা দুটোই চেঞ্জ হতে পারে, এই ওটা দুটো চেঞ্জ হবে, কারণ এরকম তো আমরা পুরো ক্লিনলি দেখতে পারি যে ওয়াই পজিশনটা এরকম চেঞ্জ হচ্ছে, আর এরকম যাচ্ছে তো এটা এরকম এরকম যাচ্ছে তো এটাতে দেখতে পাচ্ছ যে এক্স টাও এরকম বাড়ছে না, তো ওটার জন্য এরকম গেলে ড্রয়িং করে দেখাতে পারবে তোমার খাতাটাতে লাইন এঁকে দেখাতে পারবে? ওটাতেই করো, ওটাতে রাফেই করো, কোনো অসুবিধা নেই, বলছো সেটা করার চেষ্টা করছে। আর আমি ওকে কেন চান্স দিচ্ছি, কারণ ও ওইটুকু বয়সে যদি বুঝতে পেরে যায় তাহলে আমি মানে বলবো যে অন্য বাচ্চারাও বুঝতে পারবে, ঠিক করে বোঝালে ওটা বুঝে যাবে, হ্যাঁ না?